এখন আমরা দেখব কোডিং বেটের পাইথনের স্ট্রিং সংক্রান্ত কিছু সমস্যা এখানেও এগারোটা প্রবলেম আছে দেখা যাচ্ছে বেসিক স্ট্রিংয়ের প্রবলেম তো আমরা যে কোনো দুইটা প্রবলেম সলভ করে দেখাই বাকিগুলো যেটা করবা যে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা তো বরাবরের মতো আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতে বলবো যে তুমি আগে নিজে চেষ্টা করো তারপর আমার কোড দেখো নইলে কিন্তু খুব বেশি লাভ হবে না এবং আমার কোড যে দেখার পর বাকিগুলো নিজে চেষ্টা করে সলভ করে ফেলো তখন দেখো এখানে কী বলছে যে গিভেন অ্যান আউটস্ট্রিং লেন্থ ফোর সাচ এজ এই যে এখানে একটা স্ট্রিং যে অ্যাঙ্গেল ব্রেকেট আছে একটা দুইটা তিনটা চারটা মোট অ্যান্ড এ ওয়ার্ড রিটার্ন অ্যা নিউ স্ট্রিং হোয়ার্ট দ্য ওয়ার্ড ইজ ইন দ্য মিডল অফ দ্য আউট স্ট্রিং অর্থাৎ এরকম একটা আউট স্ট্রিং দিলে মাঝখানে ওয়ার্ডটা পাঠাতে হবে অনেকটা যে এস ট্যাগের মতো আর কি যেমন এখানে তুমি দেখো যে এক্সাম্পলগুলো দেখো প্রথমে এটা হচ্ছে একটা আউটস্রিং আর এটা হচ্ছে ইআই এটা হচ্ছে ওয়ার্ড এটা কোথায় রাখতে হবে এটা একদম মাঝখানে রাখতে হবে আবার উহু যদি থাকে এটা একদম মাঝখানে রাখতে হবে আবার এইরকম যদি থাকে যে দুইটা থার্ড ব্রিগেড দিয়ে শুরু দুইটা থার্ড ব্রিগেড দিয়ে শেষ তখন এই ওয়ার্ডটা এটা মাঝখানে রাখতে হবে তাহলে ইনপুটে আমাদের নিশ্চয়ই ওইরকম দেওয়া থাকবে যে ওইখানে ইনপুটে যে আউটস্রিং সেটা লেন্স সবসময় ফোর হবে সেটাও বলা আছে তাহলে খুবই সোজা যেটা আমার করতে হবে এই স্ট্রিংয়ের মাঝখানে আমার এই এটাকে ইনসার্ট করতে হবে অথবা আমি যেটা করতে পারি আমি যদি বলি আউট আমার প্রথম দুইটা নিলে কী করতে হবে টু পর্যন্ত অর্থাৎ জিরো এবং ওয়ান এই দুইটা অক্ষর নিব তারপর আমি যোগ করব কি ওয়ার্ড তারপর আমি যোগ করবো কি আউট দুই থেকে শুরু করে বাকিটা অর্থাৎ দুই এবং তিন এখানে যেটা থাকবে সেটাকে যদি আমি রিটার্ন করি তাহলে আমার এই প্রোগ্রাম হয়ে যাবে তো এটা আমি গো করার আগে আমি আবার তোমাদেরকে বলি আমি আসলে কী করছি আমি যেটা করবো যে এই যে আমার তো দুইটা ইনপুট তাই না একটা হচ্ছে আউট একটা হচ্ছে ওয়ার্ড আউটের প্রথম দুইটা অক্ষর নিব এটা হচ্ছে একটা সাবস্ট্রিং সেটা তুমি এইভাবে নিতে পারো অথবা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো জিরো থেকে এর আগ পর্যন্ত অর্থাৎ জিরো এবং ওয়ান মানে প্রথম দুইটা নিয়ে যেই সাবস্ট্রিং সেইটা তার সাথে যোগ করলাম কি যেই ওয়ার্ড আসবে সেই ওয়ার্ড পুরোটাই যোগ করে দিলাম এবং তারপর যেই আউট সাবস্ট্রিংটা আছে মানে আউট স্ট্রিংটা আছে সেটার দ্বিতীয় এবং তৃতীয় ক্যারেক্টার অর্থাৎ চারের আগ পর্যন্ত তিন দুই এবং তিন সেটা নিলাম তখন আমি যদি গো দিই তাহলে আমার এখানে দেখো অল কারেক্ট প্রত্যেকটা টেস্ট কেসি টেস্ট কেস পাশ করেছে এবং আমি যেটা বলছিলাম যে তুমি চাইলে এই প্রথম এই শেষটা যদি না দাও তার মানে হচ্ছে শেষ পর্যন্ত আর প্রথমটা যদি না দাও তার মানে হচ্ছে জিরো থেকে তুমি চাইলে এখানে গদিতে পারো মানে গদি রান করলাম অল কারেক্ট অর্থাৎ এই প্রবলেমটা ঠিকমতো সমাধান হয়েছে এখন চলো যে আরেকটা প্রবলেম আমরা করে দেখি যে কি হয় যে কোনো একটা যেমন ধরো লেফট টু তো এখানে কী বলা আছে গিভেন এ স্ট্রিং রিটার্ন অ্যান রোটেটেড লেফট টু ভার্সন হোয়াট দ্য ফার্স্ট টু ক্যারেক্টার্স আর মুভ টু দ্য এন্ড দ্য স্ট্রিং লেন্থ উইল বি অ্যাট লিস্ট টু মানে একটা স্ট্রিং দেওয়া থাকবে ইনপুট হিসাবে এখানে এস দিচ্ছে এবং এটাকে কী করতে হবে যে রোটেটেড লেফট টু অর্থাৎ প্রথম দুইটা ক্যারেক্টার সবার শেষে নিতে হবে এই যেমন হেলোর মধ্যে প্রথম দুইটা ক্যারেক্টার কি এইচ এবং ই এই দুইটাকে সবার শেষে নিয়ে যেতে হবে যাবার প্রথম দুইটা ক্যারেক্টার কি জে আর এটা সবার শেষে নিয়ে যেতে হবে তো এইটা করা তো কোনো ঘটনাই না তাই না তাহলে আমি যেটা করব যে এস প্রথম দুইটা বাদে যেটা আছে সেটা হচ্ছে কি এস আর জিরো এবং ওয়ান বাতিল দুই থেকে শুরু করে বাকিটা সেটা তার মতোই থাকবে তারপর তার সাথে আমি কনকেটানেট বা স্ট্রিং যুক্ত করব কোনটা সেটা হচ্ছে এস আর শুরু থেকে দুই মানে প্রথম দুইটা তো কন স্ট্রিং কনক্যাটানেট মানে হচ্ছে স্ট্রিং জোড়া লাগানো তোমরা পাইসানের বই পড়লে নিশ্চয়ই সেটা বুঝতে পারবে এটা আমার কী করতে হবে রিটার্ন করতে হবে তাই তো কেন আমি যদি দেই গো তুমি দেখো যে অল কারেক্ট অর্থাৎ সবগুলা টেস্ট কেস পাশ করেছে তো তোমরা দেখলে যে স্ট্রিংয়ের প্রবলেমগুলো খুব সোজা স্ট্রিং ওয়ান তুমি যেটা করো যে প্লিজ এই সবগুলা প্রবলেম সলভ করে ফেলো আগামী আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই এবং আশা করি যে তুমি অবশ্যই প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং কোনো প্রবলেম না বুঝলে ডিকশনারিতে ইংরেজি শব্দের অর্থ দেখে বোঝার চেষ্টা করো